সুধী সজ্জন ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমে এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ শ্রীমতী রাধারানীর ভক্তিপূর্ণ প্রণাম আপনারা গ্রহণ করুন। পরে জানাই আমার সর্বগত পিতার চরণে শতকোটি দণ্ডবত। তো পরে আমার মায়ের চরণে রইল শত শত কোটি দণ্ডবত প্রণাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার মা আমার আসরেই বসে আছে, তাই ওনার চরণে রইল শত শত কোটি দণ্ডবত প্রণাম। পরে জানাই আমার শিক্ষা গুরুদের চরণে শত শত কোটি দণ্ডবত। পরে এই শিশি নাম যজ্ঞ পূজা কমিটি ভক্তগণের চরণে শত শত কোটি দণ্ডবত। তারপরে আমার সমবয়স্ক যারা আছো তাদের প্রতি ভালোবাসা, ছোট ছোট ভাই বোনদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। মাগো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের চরণে এসেছি আমি, জানি না মা কত জনমের সুস্মৃতির ফলে, কত জনমের সাধনার ফলে আজকে আপনাদের মতো ভক্ত চরণে আসতে পেরেছি। ঠিক যেমন জয়শ্রীর প্রখর তাপে তাপিত হইয়া যদি কোনো ভ্রান্ত পথিক ভ্রমিতে ভ্রমিতে কোনো বটবৃক্ষ তলে আশ্রয় নেয় বাবা এবং যে নিতে চলেছে মা সেই একমাত্র অনুভব করতে পারে ওই বটবৃক্ষ তলা কত শান্তিময় যায়। ঠিক তদ্রূপ বাবা ওই ভ্রান্ত প্রতীকের মতো কত জন ঘুরতে ঘুরতে কত জন অনুভবর ঘুরতে ঘুরতে আজকের উপস্থিত হয়েছি আপনাদের মতো অনন্ত কোটি সাধুর বৈষ্ণবের চরণে। কৃপা করে আপনাদের আদর চরণে আমাকে ঠাই দেবেন মা, কেননা বিস্তীর্ণ বালুকার রাশির মধ্যে যদি একখণ্ড চিনি পড়ে থাকে সারুগ্রাহী পিপীলিকাগণ তার সার অংশটি গ্রহণ করিয়া আশার বস্ত্র পরিত্যাগ করে দেবে। ঠিক তদ্রূপ মামা আমি যতক্ষণ আপনাদের সামনে আমার গৌর গোবিন্দের লীলা রাধা গোবিন্দের লীলা ভক্ত ভগবানের লীলা পরিবেশন করব আপনারা হলেন সারগ্রাহী ভাবগ্রাহী রসগ্রাহী, এর মধ্যে যতটুকু সার বস্তু আছে সেইটুকুই আপনারা গ্রহণ করবেন আর অসার বস্তু পরিত্যাগ করিয়া দেবেন, ইহাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। আমার ক্ষুদ্র প্রণাম গ্রহণ করুন আর সেই সাথে সাথে আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের ক্ষুদ্র প্রণাম আপনারা গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরে কৃষ্ণ। আসলে আমরা আশ্বাস করি তবে সময় দাও তো মানে ঠিক ঠিক শান্ত সময়ে বলা যায় না, এখন প্রচন্ড গরম আর সেই সময় আমায় এসেছেন বৃন্দাবন। আস্বাদন করুন আর সবাই কাছাকাছি এসে এসে বসবেন, বড্ড দূরে দূরে হয়ে গেছে সবাই কাছাকাছি আসে আসে। Thank you.
গোরা অবতার, অবতার
হরে কৃষ্ণ পাদকর্তা লিখলে অবতার সার গোড়া অবতার কেন না চিনিলি তারে করি নিরে বাস তোদের গেল না পিয়াস আপন করম ফিরে কোটি কোটি জনম সাধনা করিয়া জি চরণ কমল পদ্ম লাভ করা যায় কত গন্ধর্ব কিন্নর কোটি কোটি জনম সাধনা করে যে চরণ কমল পদ্ম লাভ করিতে পারে না সে হেন গৌর সুন্দর অবতার গৌর সুন্দর এই কলি অত্যাচারে কৃষ্ণ বহির রাজীব গলকে উদ্ধার করবার প্রত্যাশা হরি নামের দাড়ি মাথায় নিয়ে নদিয়ায় নবদ্বীপে জগন্নাথ বিশ্বের গুণী শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হল আমা তাই আজকের গৌর এসেছি নিতাই এসেছি আমাদের জন্য তাই বললেন কি জানে আমার গৌর এলো আর নিতাই এলো কিন্তু এই কলির মানুষ সবাই কি করল গৌর নিতাই দাদি ভাই তো আমাদের জন্য এলো কিন্তু কলির মানুষগুলো গুলো বলছে সবার সঙ্গে সম্বন্ধ করল গাড়ি করল বাড়ি করল ব্যাগ ব্যালেন্স করল পার্টির নেতা হল তাই না মা কিন্তু যে নিতাই গৌরীর সঙ্গে সম্বন্ধ করব বলে এই ভাবে এলো সেই নিতাই গৌরীর সঙ্গে তো আমাদের সম্বন্ধ হলো না হলো কি বাবা হলো যে নিতাই গৌরীর সঙ্গে আমরা সম্বন্ধ করব বলে এই ভাবে এলাম সেই নিতাই গৌরীর সঙ্গে কি আমাদের সম্বন্ধ করা হলো হলো না তাই নরোত্তম দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে আক্ষেপ করে বলছে ওরে ভাই সম্বন্ধ নাহি তো যা ভাইর বৃথাই জন্ম গেল রে সম্বন্ধ নাহি বিঠাই জন্ম গেল রে তার সে সম্বন্ধ নাহি কেন রে তা বলে তারাই পশু কারা পশু বাবা হয়তো মানব কুলে জন্ম নিল বলছে মানব কুলে জন্ম নিলে শুধু হবে না মানুষ হলে শুধু হবে না যদি না থাকে মানুষ তাকে তো মানুষ বলা যাবে না হবে তারাই পশু বড় দুরা চারে গো হবে তারাই পশু হবে তার মতো পশু আর কে আছে যারা মানব হয়ে কৃষ্ণ ভজন হলো না তার মতো পশু
ভজন হলো না পশুর মতো এলো গেল হয়ে কৃষ্ণ ভজন হলো পশুর মতো এলো গেল মানব হয়ে কৃষ্ণ ভজন হলো না পশুর মতো এলো গেল কৃষ্ণ ভজন হলো না পশুর মতো এলো গেল পশু আর কে আছে সেই তো পশু বড় দুরাচা হবে তারাই পশু বড় দুরাচা বলছেন তারা এই পশু বড় দুরাচা আমার আবার বললেন কি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করে মানব অহংকার বাবা আমাদের জীবনে পাঁচটা অহংকারের কাঁটা আছে গো ওমা ভক্তির প্রতি পাঁচটা অহংকারের কাঁটা সেই কাঁটা কি বলতো সেই পাঁচটা কাঁটা হলো জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন মে বাচ অতি যত্নে নাং পরিপর্যয়েতি ভক্তি পথে পঞ্চকন্দক আমরা অনেকে জাতি অহংকার করি কি বাবা করি না কেউ যদি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হই বৈষ্ণব হই অনেকে আছি নিজেকে মনে করি আমার চৌচুজার জগতে বুঝি আর কেউ নাই আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আমি বৈষ্ণব তাই তাদের জন্য আমার গৌর সুন্দর এসে বলেছিলেন হে জি ওই জাতির অহংকার মঞ্চ থেকে আগে না যদি হরি ভজন করতে চাস তারপরে এলো কি গোমা বিদ্যা এটা একটা বড় অহংকার স্কুলের হেডমাস্টার মশাই অনেক টাকা বেতন পায় যদি কেউ মনে করি আমার মতো বড় শিক্ষিত আর পৃথিবীতে কেউ নেই অশিক্ষিতদের সঙ্গে মিশবো কেন এটা হচ্ছে বিদ্যা তাই তাদের জন্য আমার গৌর ধরে এসে বলেছিলেন যে এই বিদ্যা অহংকার মঞ্চ থেকে আগে না তবে হবে তো দিন হরি ভজন তারপরে এলো মহত্ব কেউ যদি নিজেকে বড় মনে করি আমি যদি মনে করি আমি বড় কীর্তনিয়া আমি টলের পণ্ডিত আমি পাটির নেতা আমি হাকিম উকিল আমি বিশাল দামি এমনও মানুষ আছে যারা নিজেকে বড় মনে করে বহুত মানুষ মনে করে তাদের জন্য আমার গৌর ধরে এসে বলেছিলেন হে জিত এই মহত্বের অহংকার মঞ্চ থেকে আগে না তারপরে হলো রূপ যারা দেখতে সুন্দরী হয় রূপবান হয় অনেকে আছে না রূপের অহংকার করি আমার মতো রূপ বুঝি কারণে যারা কালো কালো মানুষ ক্রিটিসাইজ করি ঘৃণা করি তাদের জন্য আমার গৌর হরি হয়ে বললেন হে জি এই রূপের অহংকার মঞ্চ থেকে আগে না তারপরে হলো যৌবন এই যৌবনের তাড়নায় আমরা অনেক কিছু করছি একটা ছেলে দুটো বিয়ে করছি তিনটে করছি মানুষ খুন করছি মারার করছি যা খুশি তাই করছি কেন আমার দেহ শক্তি আছে যৌবন আছে তাই তাদের জন্য আমার গৌর হরি হচ্ছে বলেছিলেন হে জি এই যৌবনের অহংকার মঞ্চ থেকে আগে না ওই অহংকারের মঞ্চ থেকে নেমে এসে গোড়া কোথায় গোড়াতে বললেন বাবা বলে আগে গোড়া আগে গোড়া আগে গোড়া আগে গোড়া আগে গোড়া আগে গোড়া সেই গোড়া আগে গোড়া আগে গোড়া
কোন গোড়া সচিরন্দন গোড়া বিষ্ণু প্রিয়ারে প্রাণ মধুয়া গোড়া শুধু তা নয় তা নয় যিনি ভজনের গোড়া পূজনের গোড়া মন্ত্রের গোড়া তন্ত্রের গোড়া জাগের গোড়া যজ্ঞের গোড়া রাগের গোড়া বলো রাগের গোড়া পারের গোড়া পর পারের গোড়া ভাবের গোড়া মহাভাবের গোড়া ধরবি যদি সেই গোড়া একবার নিতাই গৌর হরি বল বলে সাধু গুরু বৈষ্ণবের চরণে এই দেহটা গোড়া বাবা বলছে ধরবি যদি সেই গোড়া সাধু গুরুর চরণে এই দেহটা গোড়া হ্যাঁ গো মা এখনকার ছেলে মেয়েদের যদি বলা হয় সাধু গুরু বৈষ্ণবের চরণে দেহটা গোড়া গড়ি দাও তো দেবে না কিন্তু এই দেহটাকে গোড়া গড়ি দিতে বললেন কেন এত সুন্দর দামি দেহ যা দামি দামি পোশাক পরি স্নো পাউডার সাবান ব্যবহার করি সেই দেহটাকে গড়াতে বললেন ধুলায় সাধু গুরু চরণ তলে গড়াতে বললেন কেন চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী কল বললেন মহাপ্রভু নিজের মুখে বলেছে চেতদার কলং মজ্জনা ভব মহাত্মাগ্নি নির্বাপনং সেই অকৈরব চত্রিকা বিতারণং বিদ্যাবোধ জীবনং আনন্দম মদি বর্ধনং প্রতিপদে পুণ্যামৃত সাদরং সর্বতস্পনং পরম বিজয়তে শ্রী কৃষ্ণ চৈতন্য সংকীর্তনং বললে চেতদ চিত্ত চিত্ত স্বরূপ কি গো ও দিদি ভাইরা চিত্ত স্বরূপ হলো আমাদের হৃদয় আর দর্পণ অর্থে হলো আয়না আমরা যেমন প্রতিদিন আয়নাতে বদল দেখি ওই আয়নায় যদি ময়লা পড়ে তাহলে ছবি দেখা যাবে কি গো জানে অঞ্চল দিয়ে পরিষ্কার করে ঠিক তো দ্রব আমার গৌরী হরি বললেন হে জি তোমাদের ওই চিত্তরূপী দর্পণের ভিতরে যে ময়লা জমেছে কোন ময়লা অহংকারের ময়লা বলছে এই ভিতরে যে চিত্তরূপী দর্পণের ভিতরে হৃদয়ের রূপী আয়নার ভিতরে যে ময়লা জমেছে সেই ময়লা কিসের কত অহংকারের ময়লা কত অপরাধের ময়লা কত কুকর্মের ময়লা কত পাপের ময়লা এখানে জমেছে তাই বলছে ওই ময়লা যতক্ষণ না পরিষ্কার হবে তোমরা ছবি দেখতে পাবে না বাবা এত হরিনাম গাইছি বড় বড় কীর্তনে দলে নিচ্ছি নাম শুনছি নাম যজ্ঞ করছি ব্রত করছি কিন্তু কেউ হাত তুলে বলতে পাচ্ছি না যে আমরা ভগবানকে দেখেছি পারবে পারবে না কেউ পারবে না কেন আসলে ওখানে ময়লা জমেছে তোমার ময়লা জমেছে ওখানে ভগবানকে দেখবো কি করে হৃদয় রূপী আয়নার ভিতরে ময়লাগুলো জমে জমেছে তো তাই ছবি দেখা যাচ্ছে তাহলে ওই ময়লা পরিষ্কার করতে গেলে কি করতে হবে এই জাগতিক জগতের যে সাবান ব্যবহার করি এই সাবানে পরিষ্কার হবে না ভিতরের ময়লা যতই সাবান মাখি না কেন ভিতরের ময়লা পরিষ্কার হবে না এই হৃদয়ের রূপী আয়নার ময়লা এখানে এই ময়লা পরিষ্কার করতে গেলে তাহলে কোন সাবান ব্যবহার করতে হবে শোনো মা বলছে করো ব্যবহার করো এক কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে এক কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে এক কৃষ্ণ নামে জীবে কৃষ্ণ নামে জীবে যত পাপে ঘরে আর পাপীর সাধ্য নাই তত পাপে করে পাপীর সাধ্য নাই তত পাপে করে আপনাদের প্রশ্ন হতে পারে আমি আর বলতে পারেন যে রাধারানী একবার কৃষ্ণ নাম করলে যদি পাপ হরণ হয়ে যেত তাহলে আমরা হাজার হাজার বার বলবো কেন একশো বার বলবো কেন একবার বললে তো হতো তাই না কিন্তু না তার জন্য পদকর্তা এক পাশে কলম দিল কি বললেন হ্যাঁ কৃষ্ণ নাম যদি লহে বহু বাবা তথাপি নমহে যদি প্রেময় সুধা
ধ্যান কৃষ্ণ নামে যদি লহে বহুবা, তথাপি নবহে যদি প্রেময় সুধা, তবে তো জানিও অপরা আছয়ে প্রচুর, তবে তো জানি হয় অপরা আছয়ে যদি কৃষ্ণ বলে সবাই কাঁদিতে পার, যদি কৃষ্ণ বলে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জী, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা দি, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জী, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা দি, মালি হইয়া সেবি করায় রূপ, আবার শ্রবণ কীর্তন জলে করয় সিঞ্চন, শ্রবণ কীর্তন জলে করয় সিঞ্চন, একবার কৃষ্ণ বলে কাঁদ সব, কৃষ্ণ বলে কাঁদ সব, জল যেখানে নেই সেখানে কিছু আছে, জল না হলে ধান চাষ হবে না, জল না হলে ফল চাষ হবে না, জল না হলে সবজি চাষ হবে না, জল না হলে মাছ চাষ হবে না, জল না হলে পৃথিবী মরুভূমি, তাই না? আমাদের হৃদয়ের পরে যদি ভক্তির বাণী না থাকে, অনুরাগের বাণী না থাকে, প্রেমের বাণী না থাকে, এখানে আমার ভগবানকে পাওয়া যাবে না, ভগবান মাথায় থাকে, তাই ভগবানকে খালি পেতে গেলে কি করতে হবে? জল দিয়ে, জল দিয়ে, নয়ন জল দিয়ে দর্শন করতে হবে, ভক্তি দ্বারা ভগবানকে অনুভব করতে হবে, তবেই ভগবান।
তাই রাম প্রসাদ বলেছিল মা, কি বলেছিল গো, মোলো রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মোলো রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, ভক্ত বলল ঠাকুর তুমি কৃষি কাজ করতে বলছো, এই মানব জমি চাষ করতে বলছো, হ্যাঁ কিন্তু এই মানব জমি চাষ করতে গেলে এখানে বীজ ধানের প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়, সেগুলো কোথায় পাবো? ও মূর্খ শোনো, বীজ ধান কোথায় আছে আমি সন্ধান দেব, আমার কাছে এসো। গুরু দত্তা বীজ বুলিয়ে, জল ভক্তির বাড়িটা এসে চলা, কাজ জানো না, মনে রে কাজ জানো না, বাগান চাষ করতে গেলে বেড়া দিতে হবে তাই না? ও দিদি ভাইরা, বাগান চাষ করে যদি বেড়া না দেওয়া যায় তাহলে কি হবে? পশু পাখি ছাগল গরু এরা খেয়ে ফেলবে তাই না? কিন্তু ঠাকুর রামকৃষ্ণ বললেন দেহ জমিতে চাষ করো, ভক্ত বললেন ঠাকুর এই দেহ জমি চাষ করতে গেলে এখানেও তো বেড়া দিতে হবে, তা কোন বেড়া দেব? বলে বেড়া দিবি কেন রে? বলে বেড়া না দিলে এখানে যে ছটা পশু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা যে সোনার ফসল গুলো খেয়ে ফেলবে। ও তবে বেড়া দিতে হবে না? শোন কালি নামে দাও রে বেড়া, কাজ জানো না, মনে রে কাজ জানো না। তাহলে মা এই দেহ জমি চাষ করতে গেলে গুরু চরণ আশ্রয় করতে হবে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সবে মরে অকার, আশ্রয় করো গুরু চরণ আশ্রয় করে এই দেহ জমিটা চাষ করো, এখানে সোনার ফসল। কেন জানো মা? এ ফসল ফলাতে গেলে গুরু মন্ত্র জপ করতে গেলে কি করতে হবে? কাউকে বলতে পারবে না, গোপনে ভজন করো, লোক দেখিয়ে ভজন করো না, আপন ভজনের কথা না কহো ভি যথা তথা, আপনি আপনা হও সাবধান।
কি বললেন, ভজনটা উল্টো দিকে বাবা, ভজন করতে গেলে গোপনে করো, কাউকে দেখিয়ে করো না, লোক দেখিয়ে করো না, ভজনটা উল্টো দিকে। কি বলছে মা? যাইবে দক্ষিণে দাঁড়াবে পশ্চিমে কহবে প্রভু মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি তবে কথা কবি শুনে, রম্ভন করিবি ব্যঞ্জন বাতিবি কভু না চাইবি হারি, সর্পের মাথায় ভেগ না চাবি তবে পাবি চিন্তা মন। আবার বলছে জলের উপরে মাটির বসতি, জলের উপরে মাটি থাকে না? ও দিদি ভাইরা, জলের উপরে মাটি থাকে না, নিচে থাকে গো? দুটি নয়ন পথে যদি প্রেমের বন্যা বইয়ে দিতে পারো, এখানে আছি প্রেমের সন্ধান, রসিক রসিক সবাই কহে, কেহ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া বিচারিয়া দেখো কোটিকে গুটি কয়ে কহ। ভজনা তো ছেলে খেলা নয় মা, লোক দেখিয়ে করো না, অপরাধ হবে গোপনে করো, হ্যাঁ নিজের ভজনের কথা গোপনে রাখো। জীবনের সহিত দত্তের প্রীতি সুযোগ পাইলে কাটে, সুজনের সাথে কুজনের প্রীতি পরিণতিটা মন ঘটে। আমা জীবনের সঙ্গে দত্তের প্রীতি মানে দাদার সঙ্গে জীবনের সম্পর্ক, খুব খুব বন্ধুত্ব, খুব ভালো সম্পর্ক না, কিন্তু সময় পেলে দাঁত কেটে দেয় জীবন কাটে না, বিশ্বাস রেখে করো ভগবানকে চিনতে গেলে, ভগবানকে বসাতে পারো, হাগুমা ভগবান কোথায় থাকে, ভগবান কোথায় থাকে কে গো, অন্তরে বুঝবো কি করে? সবাই তো জানি ভগবান অন্তরে থাকে, ভগবান থাকে কোথায়, ভগবান খায় কি, ভগবান হাসে কখন, আর ভগবানের কাজ কি বলুন তো? এই চারটে প্রশ্নের উত্তর চাই। এক রাজ্যের রাজা মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী যাও ভেড়া পিটিয়ে দাও। কেন না? আমার চারটে প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে অর্ধেক রাজ্য দান করে দেব। আর চতুর্থ প্রশ্ন হলো ভগবানের কাজ। এবার মন্ত্রীমশাই কি করছে, ভেড়া পিটাতে লাগলেন, শুনুন শুনুন রাজার প্রশ্নের উত্তর, কিন্তু বাবা রাজবাসরে রাজার বাড়ি তো, রাজসভা তো, এত কিছু দামি দামি খাবারের ব্যবস্থা করেছে, এই খাবার খাচ্ছে, যে আসে খাবার খায় আর চলে যায়, যে আসে খাবার খায় আর চলে যায়, প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু রাজভাণ্ডার শেষ হয়ে গেল খাওয়াতে খাওয়াতে, প্রশ্নের উত্তর আর পাচ্ছে না রাজা। মন্ত্রীর মাথায় হাত পড়ে গেল, রাজার মাথায় হাত পড়ে গেল সর্বনাশ। এবার কি হবে? আর তো কিছু নেই, মন্ত্রী বসাই চিন্তা করলেন, একটু বাইরে গিয়ে দেখি আর কাউকে পাওয়া যায়। তা বাইরে গিয়ে মন্ত্রী বসাই দেখছেন একটা ভিক্ষু ভিক্ষার ছুরি হাতে নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। ভিক্ষু জিজ্ঞাসা করছে, এই যে ও মন্ত্রী বসাই, রাজবাড়িতে কি কোনো সভা হচ্ছে কেন? না এত মানুষজন যাচ্ছে আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, কোনো কি অনুষ্ঠান হচ্ছে? মন্ত্রীমশাই বললেন, না ভিক্ষু তোমার এত জানার দরকার কি, তুমি ভিক্ষার মানে ভিক্ষু ঝুলি চিন্তা করো, যা বাবা আমি ভিক্ষারি বলে আমার জানার অধিকার নেই, বেশ বেশ বলে
এই যে শালা ভিক্ষু, আমাদের রাজ্য রাজা চারটি প্রশ্ন করেছি, এই চারটি প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে অর্ধেক রাজ্য দান করে দেওয়া হবে। আস্তে আস্তে এখন ভিক্ষু বললেন, মন্ত্রী বসে বলুন রাজার প্রশ্নটা কি? তুই বল, তুই বলবি নাকি? পারবি? শোন, প্রশ্নটা হলো আমাদের রাজার প্রথম প্রশ্ন, ভগবান থাকে কোথায়? দ্বিতীয় প্রশ্ন, ভগবান খায় কি? আর তৃতীয় প্রশ্ন, ভগবান হাসে কখন? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? কেমন? ভিক্ষু এই কথা শুনে হেসে বললেন, তুই সামান্য জিনিস, এই সামান্য জিনিস, এর জন্য এত লোকজনের সমাগম? মন্ত্রী বললেন, ভিখারি বলে কি রে বাবা, এত বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ এলো, কেউ উত্তর দিতে পারলো না, আর এই ভিক্ষুক নাকি বলে সামান্য কারণ। তুই পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো, না কেন, বলেই ভালো। এই যে মন্ত্রী বসে, প্রশ্নটা কি? আরে বাবা, তোকে খবর বলবো, ভগবান থাকে কোথায়, ভগবান খায় কি, ভগবান হাসে কখন, আর ভগবানের কাজ আছে? বেশ বেশ, এই প্রশ্নের উত্তর আমি আমি তুই পারবি? হ্যাঁ, তবে বল বল কেন, তোমাকে বলতে যাবো কেন? যার প্রশ্ন আমি তাকে উত্তর দেব, আমাকে নিয়ে যেতে হবে রাজসভায়। এখন মন্ত্রীকে নিয়ে, মন্ত্রী যখন ভিখারিকে নিয়ে রাজসভায় পৌঁছে গেল, এবার সেই রাজসভায় যারা এসেছিল ভালো ভালো মানুষ, হ্যাঁ দামি দামি মানুষ, ভিখারি তখন হাত তুলে বলে, দাঁড়ান রাজা মশাই, আমি ভিখারি বলি, আমার অঙ্গের বস্ত্রটা ছিন্ন মলিন বলে আপনি আমাকে নোংরা মানুষ মনে করেছেন, আমার কোনো অস্তিত্ব নেই, আমার কোনো দাম নেই, কিন্তু আপনি কি করে ভাবলেন আপনার রাজসভায় যে সব মানুষ এসেছে, পণ্ডিত এসেছে, জ্ঞানী গুণী মানুষ এসেছে, এরা এদের বস্ত্রের আড়ালে এরা যে সবাই ভালো মানুষ, আপনি বুঝলেন কি করে? আরে বাবা, কেউ তো চুরি ডাকাতি করেছে, ভালো পোশাক পরে আপনার সামনে বসে থাকতে পারে, কি করে বুঝবেন আপনি? এই কথা শুনে রাজা চিন্তা করলো, ভিক্ষু মনে হয় কিছু বলবো। বেশ বেশ বেশ, দুঃখ করো না, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে চাও। বেশ বলুন মহারাজ, আপনার প্রশ্ন কি? মানে ওরে বাবা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভগবান থাকে কোথায়? আমাকে একটু সর্বদিন অনেক কষ্ট করে এসেছি, যাও কে আছে যেই সর্বদিনে ভিক্ষুকের হাতে দিল, ভিক্ষুক বললেন, মহারাজ আপনার প্রথম প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে গেছেন। কেমন করে? ওই যে আপনি বললেন না, সর্বত্র যতক্ষণ না পান করবো ততক্ষণ এতে চিনি আছে কিনা বুঝবো কি করে, পান করলে আস্বাদন বোঝা যাবে, তদ্রূপ ভগবান আমাদের অন্তরে থাকে, যতক্ষণ না জ্ঞান দয়াল দিয়ে ভক্তি দ্বারা ভগবানকে অন্তরে হৃদয় আসলে বসিয়ে ভগবানকে দর্শন করতে পারছি, ততক্ষণ ভগবানকে আমরা চিনি। ভগবান তাহলে থাকে অন্তরে বাবা, দেহটা কাটলে দেখা যাবে না, দেখা যাবে সব জায়গায় প্রমাণ দৈত্যের ঔরসে প্রহ্লাদ।
প্রহ্লাদ হরিনাম করে তো হিরণ্যকশিপু বলতো প্রহ্লাদ একটাই কথা বলেছিল খণ্ড খণ্ড করি দেহ যদি খণ্ড খণ্ড করে দাও আমাকে যদি কেটে টুকরো টুকরো করে ভাসে আমাকে যদি মেরে ফেলো তো আমি আমার হরিকে ছাড়তে পারবো না আমার হরিকে আমি ছাড়বো না এই কে আছিস ওকে এমন শাস্তি দিবি যা পাহাড় থেকে ফেলে ফেলে পাহাড় থেকে ফেলে ফেলে আগুনে ফেলে দিলে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিলে বিষের নাড়ু খাওয়ালো মৃত্যু হলো একদিন ছেলে ছেলের কাছে ডেকে বলেছিল প্রহ্লাদ হ্যারে বাবা তুই তো শুধু হরি হরি করিস তোকে এত শাস্তি দিলাম তোর মৃত্যু হলো না কেন তোর হরি কোথায় কোথায় আছে বাবা আকাশে হ্যাঁ পিতাশ্রী বাতাসে হ্যাঁ অনলে অনলে চির লভ দিলে আকাশে বাতাসে ভূদর চলিলে আছে বিটপিলতায় জলদের শশী তারকা সব জায়গায় আমার হরি এই তখন সঙ্গে সঙ্গে দেখে দিল স্ফটিক স্তম্ভের ভিতর ভিতর হরি আছে হ্যাঁ ওই তো তুমি দেখতে পাচ্ছ না যেই বলেছে স্ফটিক স্তম্ভের ভিতরে হরি আছে সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু পদাঘাত করলেন স্তম্ভ যেই পদাঘাত করেছে মা ভগবান নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে ধরে উরুর উপরে তুলে নিলে কেন নর ধারণ করে নরসিংহ রূপ ধারণ করেছিলেন কেন ব্রহ্মা বর দিয়েছিল হিরণ্যকশিপুকে হিরণ্যকশিপু তোমাকে কোন নর মারতে পারবে না তোমাকে কোন রাক্ষস দানব মারতে পারবে না তোমার কোন অস্ত্র ধারা মৃত্যু হবে না তোমার জলে হবে না জঙ্গলে হবে না স্থলে হবে না সন্ধ্যেতে নয় সন্ধ্যে নয় তাহলে ভগবান কি করলেন নরসিংহ হলেন অর্ধেকটা নর নিচের দিক থেকে থেকে নর আর আর এদিকটা হলো সিংহ নয় নর নয় সিংহ অস্ত্র নিল না বড় বড় নোক নিল জলে নয় স্থলে নয় উরুর উপরে তুলে নিল সকালে নয় সন্ধ্যে নয় অসকাল কালবেলা আমার কালবেলা কোনটা বলে সূর্যদেব ডুবু ডুবু অস্তা চলে সন্ধ্যা আগত সেই সময় আমরা বলি না বাবা সন্ধ্যে হবে কালবেলা সেই সময় কিন্তু বাচ্চাদের কিছু খাওয়াবেন না নিজেরাও খাবেন না কেন ওই সময় যত দৈত্য দানবদের জন্ম হয়েছিল এই জন্য কালবেলায় কিছু খেতে নেই বাচ্চাদের কিন্তু কিছু দেবেন না আর নিজেরাও কিছু খাবেন না এই সময় দৈত্য দানবদের জন্ম হয় তাহলে মা এই নয় সন্ধ্যে নয় সকাল কালবেলা নরসিংহ রূপধারী ভগবান কি করলেন হিরণ্যকশিপুকে উরুর উপরে তুলে দিলেন নখ দ্বারা উদার বিদীর্ণ করলেন নারীগুলো যখন বের করে চিবিয়ে চিবিয়ে ফেলছে প্রহ্লাদ স্তম্ভিত হয়ে বললেন প্রভু হে আপনি কি করছেন আপনি কি রাক্ষস আমার বাবার নারীগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন কেন নরসিংহ রূপধারী ভগবান বলেছিল প্রহ্লাদ
আমি রাক্ষস নই, আমি দানব নই, তবে আমার মতো নারী দিয়ে খাচ্ছেন কেন প্রহ্লাদ? আমি দেখছি যে নারীর উরসে তোমার মতো তরুণ বৈষ্ণবের জন্ম হয়েছে, সেই নারীর সাধ কতটা, তাই আমি জিবিয়ে জিবিয়ে দেখছি প্রহ্লাদ। এটাই গৌর হরিবল, তাহলে হিরণ্যকশ্যপ বধ হয়ে গেল ভগবান, তাহলে অনুভব হবে সব জায়গায় আছে, আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে আছে, সব জায়গায় আছে, গাছে আছে, বাতাসে আছে, সব জায়গায় ভগবান, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? দর্শন করতে হবে জ্ঞান নয়ন দিয়ে, ভক্তি দ্বারা হৃদয় আসলে আমার ভগবান আছে। বেশ বেশ বিষ্ণু, তোমার আমার প্রথম প্রশ্নের উত্তর আমি খুব ভালোভাবে, এবার দ্বিতীয় প্রশ্ন, ভগবান খায় খায় ভগবান বলুন তো, ভগবান কেন রাশি রাশি ফল ভালো হয় না? এটা আমার প্রশ্ন, ভিক্ষুকের নয় আর রাজা নয়, এটা আমার কথা যে ভগবান কেন আমরা কি কিছু দিই না? যখন ওই মন্দিরে মালসাটা দেন কি লিখে দেন মালসার গায়ে? আমরা অনেকে বলি, অনেকে লিখে দিই লালটুর মার মালসা, ফলটুর মার মালসা, পায়ের মার মালসা, এইগুলো লিখে লিখে আমরা মন্দিরে দিয়ে আসি, কেন মিশে যাবে তো? কিন্তু আপনারা বলো, যে গোবিন্দকে মালসাটা দেয়া হচ্ছে সেই গোবিন্দের যদি নাম না থাকে যেটা গোবিন্দের মালসা, তাহলে আমার গোবিন্দ ওই লালটুর মার মালসাটা কেন খেতে যাবে? হ্যাঁ জানে বাবা, রাশি রাশি শুধু সাজিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, কিন্তু ভগবানকে খেতে আপনারা কেন দেখি? আর ভগবান যদি খেত তাহলে ভগবানকে আমরা কেউ দিতাম? ভগবান মন্দির বানিয়েছে কি সুন্দর, কিন্তু পাশে একটা পায়খানা বাথরুম বানায়নি কেন? ভগবান যদি খেত তাহলে পায়খানা বাথরুম তো করতে পারত না, খেলে পায়খানা বাথরুম করতে হবে, তাহলে মন্দির করে দিলাম পাশে পায়খানা বাথরুম বেঁধে দিলাম না, তাহলে ভগবান ভগবান কি খায়? যেমন আপনাদের কৃষ্ণ কৃপা হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি করে মিষ্টি দোকানে যদি মিষ্টি দেখা যায় না, মনে মনে করি আহারে, কেউ কেউ মনে মনে ওই মিষ্টিটা যদি আমি খেতে পারতাম তাহলে আমার হৃদয়টা শীতল, তাই না মা? কিন্তু ওই জায়গাটা আমরা যদি মনে করতাম ওই মিষ্টিটা দেখে আহারে, ওই মিষ্টিটা কিনে যদি আমার গোবিন্দকে সেবা দিতে পারতাম তাহলে আমার খুব আনন্দ হতো। এই ভাব যখন আসবে মনে, দেখবেন অলরেডি আপনাদের কৃষ্ণ কৃপা হয়ে গেছে। তাহলে মা ভগবান খায় কি? রাজা মশাই ভক্তির প্রসাদ গ্রহণ করেন আমার ভগবান, ভক্তি এই ভক্তিটুকু আস্বাদন করেন, ওই রাশি রাশি ফল নিবেন তো ন, একটা নকল দানা দিলাম কি দুটো দিলাম এসব দেখবেন, শুধু ভক্তিটুকু দেখবেন কিভাবে ভক্ত দিচ্ছে। তাহলে দুটো প্রশ্ন, এবার তৃতীয় প্রশ্ন বলছে ভগবান হাসে কখন? আচ্ছা মায়েরা বলো তো, ও শোনা মায়েরা, ভগবান হাসে কখন কখন হাসে জানেন? ভাই ভাই জমি জায়গায় যখন মারামারি কাটাকাটি করি, মাঝখান থেকে দেয়াল তুলে দিই, ভাইকে মার্ডার করে ফেলি, বাবাকে মেরে ফেলি, আমার জায়গা আমার জমি করে মারামারি করি, খুন করে ফেলি, সেই সময় ভগবান অট্ট হাসি দিয়ে হাসে, ওরে মূর্খ আমার জায়গা করে করে আমার জমি আমার জায়গা করে ভাইকে মেরে দিলি, বাবাকে মেরে দিলি,
দুটি নয়ন বন্ধ করে দেখ, আমার আমার করছিস কিন্তু নয়ন দুটি বন্ধ করে দেখ, সব খামা, কিচ্ছু তোদের নেই, সব খামা, সব আমার। তাহলে ভগবান তখনই হাসে, আর একবার হাসে কখন না, ডাক্তার বাবু যখন বলে আমি ওই রোগীকে সারিয়ে ফেলবো, আমি দায়িত্ব নিলাম, ভগবান তখন হাসে, ওরে ডাক্তার আমি যদি তোকে মেরে ফেলি তুই কাকে সারাবি, তখন হাসে। এবার বাহ বাহ, খুব ভালো প্রশ্ন উত্তর দিয়েছো তো, তিনটে প্রশ্ন হলো, এবার কর যেই রাজা মশাই সিংহাসন থেকে নেমে ভিক্ষুকের আসনে দাঁড়িয়েছে, আর ভিক্ষুক ছুটে গিয়ে রাজার আসনে বসে, আপনার শেষ প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন, বলে কেন, বলে আমার ভগবানের কাজ কি জানে, এই যে আমার ভগবানের যদি কৃপা হয়, ভগবান যদি মনে করে আমার মতো ভিক্ষুককে আপনার সিংহাসনে বসাতে পারে, আর ভগবানের যদি কৃপা হয় আপনার মতো রাজাকে আমার আসনে এই ভিক্ষুকের আসনে বসাতে পারে। তাহলে মা এই জন্য বললেন, চিরদিন সবান নাহি যায়, চিরদিন সমান নাহি যায়, ও রাজা মশাই, চিরদিন সমান নাহি যায়, রাজা ধীরা আজ কে যে রাজা ধীরা, আজ কে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়, সমান নাহি যায়, অবতার শ্রী রাম চন্দ্র যে জান কি পতি, তার হল বনবাস রাবণ করে দূরি গতি, অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, তার হল বনবাস রাবণ করে দূরি গতি, আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না লালার লিখন কে খণ্ডা, কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়, স্বামী পঞ্চপাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, স্বামী পঞ্চপাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, পুত্র যার হল হত, পুত্র যার হল হত, যদুপতি যার সহা তাহার সমান নাহি যায়, চিরদিন তাহার সমান নাহি যায়। বাবা মা, তাহলে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন মা, কি গো ঠিক আছে তো, চিরদিন কাহার সমান নাহি যায়, আজ আমি ভিক্ষা করছি কাল রাজা হব, কাল আপনি ভিক্ষা করবেন আমি রাজা হব, এটা ভগবানের কাজ, তাই অহংকার করো না, অহংকার বিদ্যা হৃদয়ে করিলে পরশন, প্রতিষ্ঠিতে পাষাণে উঠাইলে মাথা, হরি নাহি দেবে দর্শন। আমা এই গৌর হরি, হরি নামে নৌকা এনেছি আমাদের জন্য,
হরি নামের নৌকা খালি। শিবুরু কাল দারি আমার শিবুরু কাল দারি, শিবুরু কাল দারি হরি নামের নৌকা খালি, শিবুরু কাল দারি দোষে ও গো করণে দি দোষে দাসে লোচনে কাঁদে করণে দি দোষে রে লোচনে কাঁদে করণে দি দোষে রে লোচনে কাঁদে করমে দোষে রে লোচনে কাঁদে করমে দোষে রে চলো চলে কানে করমে দোষে রে চলে কানে করমে দোষে রে চলো চলে কানে করমে দোষে রে চলে কানে করমে দোষে রে লোচনে কাঁদে 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 করমে দোষে রে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ শ্রীকৃষ্ণের যত কখনা
তাহার মানব রূপে সবার চরণে রইল আমার কোটি নমস্কার, কোটি নমস্কার। সবে মিলি চরণ ধুলি দেহ, সবে মিলি চরণ ধুলি দেহ, এবার চলো সবাই আমরা যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি। কি আপনারা বৃন্দাবনে যাবেন তো? যাবেন তো? যারা যারা যাবেন না হাত তুলুন। হে বাবা, আমি বলেছি যারা যাবেন না হাত তুলুন। সঙ্গে সঙ্গে আমার মায়ের হাত তুলে দিয়েছে। আসলে মন দিয়ে শুনছেন তো? ভুল বলছি কি ঠিক বলছি আপনারা বুঝতেই পারছেন। চলো মনকে নিয়ে সবাই চলে যাই বৃন্দাবনে। কেমন করে করে তালি আমার সাথে দিন, বলুন কই হাত তুলুন আমার সাথে, বলুন এই সুর চলবে আমার মন। যমুনা পুলি নেশথা সিধা বৃন্দাব নেগেবা চলে দে আমার মন। যমুনা পুলি নেশথা সিধা বৃন্দাব একবার চলে দে আমার মন। যমুনা পুলি নেশথা চলে রে আমার মন, যমুনা পুলি নেশথা সিধা বৃন্দাব চলে রে আমার মন। যমুনা পুলি নেশথা সিধা বৃন্দাব চলে রে আমার মন। যমুনা পুলি রে যেথা তমলে রে আছে সুদাম সুদাম দাম বো সুদাম, আছে সুদাম সুদাম ধরে ধরে আছে সুদাম সুদাম দাম বো সুদাম যত শাখা সিধা বৃন্দাব যমুনা পুলি রে যেথা তমলে।
রে বৃন্দাবন মাধুবর চলো বৃন্দাবন চলো বৃন্দাবন। ওমা সবাই বৃন্দাবনে এসেছে তো, কেউ কেউ ফাঁকি দাওনি তো? আচ্ছা আচ্ছা, তাহলে বৃন্দাবনে গেলে কার জয়ধ্বনি করতে হয়? কার গো? রাধা। তাহলে আমরা তো সবাই ওই বৃন্দাবনে এসেছি, আর বৃন্দাবনটা রাধারানীর রাজ্য, আর রাধারানীর রাজ্যে এসে রাধারানীর জয়ধ্বনি না করলে তাহলে আমাদের রাজ্য থেকে যে বের করে দেবে। তাহলে সবাই মিলে করে করে আমার সঙ্গে তালি দেবে, এক তালি। এই সুযোগে যদি হয়, সারা জানাম তো শ্বশুর বাড়ি আমাদের কেটে গেল, স্বামী পুত্র কন্যা এদেরকে মানুষ করতে করতে লালন পালন করতে করতে ভগবানের কথা আমরা ভুলে গেলাম। হলো না? শুধু শুনলে হবে? তবে শুনলে শুধু হবে না, শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন কীর্তন করতে হবে সাথে সাথে। এই হাত নিয়েছিলাম ভগবানের কাছে মাতৃগর্ভে যখন ছিলাম না, দুটো হাত দাও প্রভু, ভবে গিয়ে করে করে তালি দিয়ে তোমার হরি নাম করব। কিন্তু একটা দিনের জন্য এই করে করে তালি দিয়ে হরি নাম করা হচ্ছে না, হচ্ছে মা? হচ্ছে। তাহলে এই সুযোগে যদি একটু আমাদের কৃপা হয়, নাও সবাই মিলে বলো, আমার সাথে বলো, করে করে বলো, রাধে 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 বলো, রাধে বলো, মুখে বলো, মুখে বলো, বলো বলো বলো। আমার ভাই ক্যামেরা করছে আপনাদের, বলো বলো, রাধে 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 বলো, রাধে। শোনা যাচ্ছে না, একটু জোরে বলে বলো। বাবা আর একটু জোরে বলতে হবে, বলো রাধে 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 বলো, রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে রাধে। আরে বৃন্দা বলবে ইচি না, আরে মনে বলো রাধে রাধে, বৃন্দা বলবে ইচি না, মনে বলো রাধে রাধে, বৃন্দা বলবে ইচি না, আর মনে বলো রাধে রাধে, বৃন্দাবন কিনা, আর মনে বলো রাধে রাধে বলো, রাধে 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 রাধে রাধে। গগাভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে, গগাভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে, গগাভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে, গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে, গঙ্গা কি বলে রাধে রাধে, যমুনা কি বলে রাধে রাধে, বাঁশরি ফুকায়ে ইকি না, আর মনে বলো রাধে রাধে, বাঁশরি ফুকায়ে ইকি না, আর মনে বলো রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে রাধে রাধে। চন্দ্র ভি বলে রাধে, সূর্য ভি বলে রাধে, চন্দ্র ভি বলে রাধে, সূর্য ভি বলে রাধে, চন্দ্রদেব কি বলে রাধে রাধে, সূর্যদেব কি বলে রাধে রাধে, বাঁশরি ফুকায়ে ইকি না, আর মনে বলো রাধে রাধে, বাঁশরি ফুকায়ে ইকি না, আর মনে বলো রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে রাধে বলো, রাধে রাধে রাধে। উলুধাধি বলে রাধে, বিষ্ণুভি বলে রাধে, ব্রহ্মাধি বলে রাধে, বিষ্ণুভি বলে রাধে, ব্রহ্মাভি বলে রাধে, বিষ্ণুভি বলে রাধে, ব্রহ্মা কি বলে রাধে রাধে, বিষ্ণু কি বলে রাধে রাধে। দেখেছেন তো, আমরা বলছি না শুধু, আর শিব কি বলে হাতে কি থাকে, শিবের হাতে ডম্বর কি বলে, শঙ্কর কে ডুম ডুম আওয়াজে আই রাধে রাধে, শঙ্কর কে ডুম ডুম আওয়াজে আই রাধে রাধে বলো, রাধে 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 বলো।
বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধা রানী কি আর একটু জোরে হয় না রাধা রানী কি খুব ভালো ভালো আচ্ছা আজকের এত সুন্দর শোভা মাধুর্য মানে ঐশ্বর্য মণ্ডিত মথুরাধাম আচ্ছা বাবা ঐশ্বর্য মণ্ডিত মথুরাধাম বলা হলো কেন যমুনার ওপারে হলো মথুরা আর এপারে হলো বৃন্দাবন তো মথুরাধাম কি ঐশ্বর্যের ধাম বলা হলো কেন সেখানে এত ঐশ্বর্য আছে যা অন্য কোথাও আর পাওয়া যায় না তবে সেই ঐশ্বর্য কোন ঐশ্বর্য সোনা দানা নয় হ্যাঁ গো বা সোনা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দামি কোন বস্তু বলেন তো কদিন ভাইরা কোন বস্তু দামি বর্তমানে সোনার দাম বেশি বর্তমানে যা সোনার দাম সোনা নিশ্চয়ই দামি তারা রামকৃষ্ণ পরমহংস দেব একদিন নরেন্দ্রকে দেখে বলেন হে বিবে হে বিবে বিলে বলতো পৃথিবীর মধ্যে কোনটা সবচেয়ে দামি বিবেকানন্দ বললেন কেন ঠাকুর এই সোনা ও সোনা তাহলে দামি বলি হ্যাঁ আচ্ছা সোনা যদি দামি হলো তাহলে সোনা যদি এত দামি হলো তাহলে সোনার মা কত দামি সেই সোনার মা তুই জানিস কি হ্যাঁ গো মা সোনা যদি দামি হলো তাহলে সোনার মা না জানি কত দামি এই জন্য তোমায় পাগল বলে বিবেকানন্দ বললেন এই জন্য তোমায় পাগল বলে সবাই তুমি পাগল ঠাকুর ঠাকুর সোনার আমার মা থাকে বলে ওই দাই পড়াশোনা শিখেছিস না কিছু জানি না বুঝি বলছে পড়াশোনা শিখলে শুধু হবে না বিয়ে পাস করলে শুধু হবে না মাধ্যমিক পাস করলে হবে না শিক্ষা লাভ করলে শুধু হবে না পণ্ডিত যোজনা আজন্ম শেখানা শাস্ত্র খেতে মরে শাস্ত্রের মর্ম তো বোঝে না বিয়ে পাস করলাম না জানি খুব শিক্ষিত হয়েছি কিন্তু ভেতরে আমাদের কিছু নেই হারে দিবে এত লেখাপড়া শিখেছিস এইটুকু বলতে পারছিস না সোনা দামি কিন্তু সোনার মা কত দামি আর সোনার মা কে পাগলের মর্ম পাগলের মর্ম তো উল্টো পাল্টা প্রশ্ন হ্যাঁ গো বাবা সোনার মা কে গো আমার সোনার মা কে বাবা দেখেছো ওর মা বলে দিল মাটি একটা বিয়ে পাস করে বলতে পারলো না আমার মা বলে দিল দেখেছো মাটি মাটি খাতি বলছে যা করবি ক কিন্তু খাতি থাকতে হলে ওই মাটি হলো খাতি তাহলে মা মথুরা ধাম কি ঐশ্বর্যের পুরী বলা হলো কেন অহংকারে অহংকারে সোনা দানা আছে বলে ঐশ্বর্য আছে বলে ওরা অহংকারে বশীভূত তাই যাদের অহংকার থাকে না তাদেরকে ঐশ্বর্য পুরী বলা হয় আর যারা অহংকার নিয়ে থাকে তাদেরকে অহংকারী মানুষ বলা হয় হয় না ভগবানকে তারা চিনতে পারে না ভগবানকে সবাই দেখে কিন্তু চিনতে হ্যাঁ গো মা ভগবানের ছবি দেখেছি ভগবানকে পূজো করছি কিন্তু ভগবানকে চিনতে পারছি না এই প্রশ্নটা করেছিলেন কে কুন্তী দেবী ভগবান প্রশ্ন করেছিল কৃষ্ণ কৃষ্ণ রে তোকে সবাই দেখে বাবা কিন্তু তোকে চিনি কজন তোর মা যশোমতি তোকে পেয়েছিল সে যদি তোকে চিনতে পারতো তুই ভগবান তাহলে ওই সামান্য লবণী চুরি করার অপরাধে তোর কমলে করে বাধি তোলারে 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 তোর মা যদি তোকে সামান্য
কমলে করে বাধিত তোর পিতা নন্দ তোকে চিনতে পারেনি কৃষ্ণ, তোর পিতা নন্দ যদি তোকে চিনতে পারত তুই ভগবান বলে তাহলে তোকে দিয়ে তার পাদুক বহন করাত। ও মা, নন্দ রাজা জানতো কৃষ্ণ আমার ছেলে, সে জানতো না যে কৃষ্ণ ভগবান, আর যদি জানতো কৃষ্ণ ভগবান তাহলে নিজের পাদুক বহন করাত না গোপাল। একদিন নন্দ রাজা বললেন, গোপাল এ গোপাল, হ্যাঁ বাবা, আমার পাদুকা দুটো এনে দে না বাবা, ভক্তির ভগবান তো পিতা নন্দের বাধা বই বঞ্চন, পিতা নন্দের দুটো পাদুকা মাথায় তুলে নিয়েছি, জগৎবাসী কি জানো, হে জগৎবাসী তোমরা আমার দিকে তাকিয়ে দেখো, পিতা মাতার চরণ সেবা যদি নাই বা করতে পারো অন্তত পিতা মাতার পাদুকা একটা বারের জন্য সেবা করো। আপনি আচরি ধর্ম জিজ্ঞেস মাগো, ভগবান নিজে ওই পাদুকা জোড়া মাথায় করে জগৎবাসীকে জানান। তাই বাবা আজকে সেই মথুরা ধামকে ওই শস্যের সেই ভগবানকে মথুরাবাসীরা কেউ চিনতে পারল না। সিংহাসনে বসে আছেন রাজা উগ্রসেন, এই উগ্রসেন কে বাবা? উগ্রসেন হলো দৈবকের পিতা, মানে কংসের, কংসের বাবা আর কৃষ্ণের দাদা। বসুদেবের শ্বশুর মশাই হলেন আমার উগ্রসেন। কংস বধ করে পিতা মাতাকে কারাগার থেকে উদ্ধার করে দাদু উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে রাজা করে ভগবান আনন্দ পেয়েছে। এদিকে ওই সিংহাসন আলো করে বসেছেন বসুদেব, দেবদেব উগ্রসেন, আর এদিকে নারদ ঋষি একদিন বিরাজন্তটা বাজাতে বাজাতে যাচ্ছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সুধা বাখা রাম বল মুখে গোনাবা, সুধা বাখা রাম বল মুখে, গোপাল কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সুধাম বল মুনামা, সুধাম বল কৃষ্ণ গোপাল কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, সুধা মাখা রাম বল মুখে, নারায়ণ না। কি ব্যাপার, দেবশ্রী নারদ যখন নারায়ণ নারায়ণ করে সভাপতি গেল, উগ্রসেন এসে দাঁড়িয়েছে, আসুন আসুন আসনে বসে নারদ মুনি বলছে, এই যে রাজা মশাই বেশ বেশ বড় বয়সে আসুন আসুন, কোন চিন্তা নেই, ভাবনা নেই, বলে আরে বাবা তুমি হঠাৎ এমন করে বলছো কেন,
আর বাবা বস না নারদ বস না, কি বলতে চাও চালু করে বল, পরিষ্কার কর। নারদ মুনি বলছে, উগ্রসেনকে রাজা মশাই, আপনার তো বয়স হয়েছে, তাহলে আপনার পরিবর্তে এই রাজ সিংহাসনে বসবে কে সে চিন্তা করেছে? এই রাজ্য পরিচালনা করবেন কে সে চিন্তা করেছে? উগ্রসেন বললেন, আরে বাবা চিন্তা করবো কেন, তার জন্য তো আমার ওই দৈবকের পুত্র আছে কৃষ্ণ, আমার পরিবর্তে ওই কৃষ্ণই সিংহাসনে বসবে, ও হবে রাজা, এই রাজ্যে রাজ্য পরিচালনা করবে আমার ওই নাতি কৃষ্ণ। শুধু নারায়ণ নারায়ণ করে কেন? আরে বাবা দাদা, কৃষ্ণ বসবে সিংহাসনে, এই যে দাদা। আরে বাবা, রাজা হতে গেলে একটু শিক্ষা দীক্ষার দরকার আছে। কেন? বলে তুমি যে বলছো কৃষ্ণকে রাজা করবে, এই সিংহাসনের দায়িত্ব কৃষ্ণকে দেবে, কিন্তু তোমার নাতি কৃষ্ণকে লেখাপড়া জানে? বলে কেন? না না না, ও লেখাপড়া জানে না, মূর্খ মূর্খ। বৃন্দাবনে যখন ছিল, সকাল হলে নবলক্ষ ধেনু আর ওই দ্বাদশটা রাখাল সঙ্গে যেত ঢোঢো করে, আর ওই তুমি ঠিক বলছো, কৃষ্ণ লেখাপড়া জানে না। আরে বাবা, মূর্খ দিয়ে দিয়ে কোনদিন রাজ্য পরিচালনা করা যায়? নারদ তুমি আমায় কি করতে বলো? মূর্খ মানুষদের সঙ্গে মিশতে নেই, মূর্খের সর্বস দোষ সদায় করে দোষ, মূর্খে নাহি কোন জ্ঞান, আপন তেমাকে ফেলে মূর্খ সদাই মনে করে, আমার সব নাহি বুদ্ধিমান, এতে গালি নেই অথচ অহংকার, সে মনে আমার পেটে গালি নেই কিন্তু পকেটে কলম কলম আছে, সে মনে 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 আমার মত শিক্ষিত মনে পৃথিবীতে আর কেউ নেই, বুদ্ধিমান কেউ নেই, সে মূর্খ লেখাপড়া জানে না, তবু মনে করে আমি খুব জানি আছে এমন মানুষ। তাই বলছে রাজা মশাই, ওই মূর্খ কৃষ্ণকে দিয়ে কোনোদিন এই রাজ্য পরিচালনা করা যাবে না, তাহলে কি করতে হবে? লেখাপড়া শেখাতে হবে। আরে বাবা, বলির মতো রাজা 100টা মূর্খ নিয়ে মানে স্বর্গে যেতে চাইল না, 7টা পণ্ডিত নিয়ে পাতালে গিয়ে বাস করলো কি বাবা, তাই না? বলি যখন ওই দান ছত্র খুলেছিল না, দান যে যা চায় তাকে তাই দিয়ে ফেলে, দান দিতে দিতে দান দিতে দিতে আমরা দিতে এমন অবস্থা হলো বাবা, ইন্দ্রের ইন্দ্র সিংহাসন চলে গেল, সিংহাসন চলে যাওয়ার মত হয়েছে, দেবতারা সবাই চিন্তাম্বিত হয়ে পড়লেন, সর্বনাশ কি করা যায়। প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে বললেন, বলো আরে বাবা, এই বলি এমন দান দেওয়া শুরু করেছে, এবার বুঝি ইন্দ্রের ইন্দ্রত্ব কেড়ে নেয়। প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন, হে দেবগণ, আমার এতে কিছু করার নেই, আমি কিচ্ছু করতে পারবো না, চলো সবাই মিলে ভগবানের কাছে আমার সবাই এলো বিষ্ণুর কাছে, প্রণাম চরণে বিষ্ণুদের, বলো কি হতে আগমন বিষ্ণুদের, ওই যে বলি এমন দান দেওয়া শুরু করেছে, এবার বুঝি আমাদের ইন্দ্রের ইন্দ্রত্ব কেড়ে নেন, আপনি একটা উপায় বের করুন, নইলে আমরা বাঁচবো কি করে? ভগবান বিষ্ণু বলেছিলেন, তোমরা চলে যাও, আমি দেখছি, বলিকে পরীক্ষা করার জন্য আমাকে জন্ম নিতে হবে কশ্যপের ঔরসে দিতির গর্ভে। ওখান থেকে ভগবান বিষ্ণু জন্ম নিলেন কোথায় বাবা? কশ্যপের ঔরসে দিতির গর্ভে জন্ম নিল, অবতার হলো, কোন অবতার? না, বামন অবতার। বামন মানে কি জানেন? বামন মানে কি গো? ব্রাহ্মণ নয়, ঠাকুর মশাই নয়, বামন মানে বান, ছোট ছোট। তা বলিকে পরীক্ষা করবে বলে তো বান ছিলে একটা বড় ছাতা নিয়ে আর ওই রাস্তাতে হেঁটে হেঁটে, আর বলির একটা মেয়ে ছিল, নাম তার রত্না বলি, ছাদের উপরে নিয়ে সখীদের নিয়ে খেলা করছে, করতে করতে দেখলো ওই তাকিয়ে দেখলি একটা ছাতা হেঁটে হেঁটে যাচ্ছে,
যেই বলেছে ছাতা হেঁটে হেঁটে যাচ্ছে, ছাতাটা আর করে রত্না বলে বলে তাকাল। যেই তাকিয়েছে চাঁদের মতো মুখটা দেখতে পেয়েছি রত্না বলে, আহারে ও সখী দেখ দেখ চাঁদের মতো বদন দেখ, ওই ছেলেটা কি সুন্দর দেখতে দেখ, ওই ছেলেটাকে যদি আমি কোলে পেতাম আমার স্তন দুগ্ধ দিয়ে আমার মনের স্বাদ পূরণ করতাম। ভগবান আবার ছাতা থেকে হাত বাড়িয়ে বলছেন, তথাস্তু তাই হবে মা, তুমি আমাকে স্তন দুগ্ধ দেবে, আমি তোমার স্তন। চলে গেল দান মানে বলির কাছে গেল দান চাইতে। মহারাজ বলি তো দেখে বাবা এতটুকু বালক দান চাইতে এসেছে, এ বাবা তুই দান নেবি? কি দান দিতে চাই বল, ছোট বালক তো। বলে মহারাজ আমি অন্য কিছু চাই না, আমার পায়ের ত্রিপাদ ভূমি দান চাই। এইটুকু বালক কি বলে বাবা, মা মা ত্রিপাদ ভূমি চাইবি আর কিছু চাই না, সোনা দান মনি মনি ভক্ত ও সবই আমার প্রয়োজন নেই, আমি ত্রিপাদ ভূমি চাই। বেশ তাহলে কথা হলো দান দেবে ত্রিপাদ ভূমি, তাহলে সংকল্প করতে হবে দান যে দেবে তার জন্য সংকল্প করতে হবে। তো এই যে বলি মহারাজ সংকল্প করুন। বেশ যেই সংকল্প করব বলে কমণ্ডল ধরেছে না, সঙ্গে সঙ্গে গুরু শঙ্করাচার্য গিয়ে বলে দাঁড়া দাঁড়া, ও কে তুমি জানো, কাকে দান দিতে যাচ্ছ তুমি জানো, খবরদার তুমি দান দিও না, সংকল্প করো না, ওকে দান দিও না। গুরুদেব আমি কথা দিয়েছি আমি যদি দান না দিই তাহলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে, আপনি শুনে যান আমাকে সংকল্প করতে দিন। বেশ শুক্রাচার্য চিন্তা করলেন এই বেটা সহজে হার মানবে না, তাই সূক্ষ্ম রূপ ধারণ করে মানে রূপ ধারণ করে ওই কমণ্ডলের ভিতরে ঢুকে ছিদ্রটা আটকে বসে আছে শুক্রাচার্য। আর বলি ওই সংকল্প করবে বলে কমণ্ডল নাচছে কিন্তু জল পড়ছে না, কি ব্যাপার? বামন বেশি ভগবান বললেন মহারাজ মনে হয় ময়লা জমেছে। কমণ্ডলের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি না আর কাঁটাটা কোথায় গিয়েছিল চোখে, সঙ্গে সঙ্গে একটা চোখ কানা হয়ে গেছে, ছটফট করতে করতে বেরিয়ে এলো। এইবার শঙ্করাচার্য চোখের যন্ত্রণা ছটফট করছে, একদিকে দাঁড়িয়ে আছে। বালক সংকল্প তো করেছি, নাও তোমার পায়ে তুমি ত্রিপাদ ভূমি মেপে নাও। বেশ এইবার কি করছেন ভগবান, বামন রূপী ভগবান মাপছে প্রথম পদ যেই পৃথিবীতে দিয়েছে না, এই প্রথম পদটা নিয়ে পৃথিবী সব গ্রাস করে নিয়েছে। যখন গ্রাস করে নিল দ্বিতীয় পদ সর্বটাকে গ্রাস করে নিল। বলি মহারাজ এবার বলো আমার তৃতীয় পদ আমি রাখব কোথায়? বৃন্দাবলি মানে বলি রাজা স্ত্রীর নাম হচ্ছে বৃন্দাবলি। বৃন্দাবলি ছুটে গিয়ে বলছেন এই যে বামন বামন এই যে শোনো বালক, তুমি যে ত্রিপাদ ভূমি কথা বলছো না কিন্তু তোমার দুটি চরণ দেখতে পাচ্ছি আর একটা চরণ দেখতে পাচ্ছি না কেন, আগে চরণটা দেখাও তারপরে তো দেব। এইবার ভগবান কি করছে, নাভি থেকে একটা চরণ বের করছে, ধীরে ধীরে একটা চরণ বের করছে আর বলছে বলো বলি এই চরণটা আমি রাখবো কোথায়, বলো বলি এই চরণটা আমি রাখবো কোথায়, বলো বলি বলো। আর তো জায়গা নেই আর তো দেওয়ার কিছু নেই, বলি বলি বৃন্দাবলি ছুটে গিয়ে বলছে স্বামী
এখনো তুমি বুঝতে পারছো না ওই বালককে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে তোমার ওই মাথাটা পেতে দাও ওই বালকের সামনে। বাবা এইবারে বলি ছুটে গিয়ে বললেন, ও গো দয়া মা, আমার বলিতে যা কিছু ছিল সব তো তোমারে চরণে দিয়েছি, এখন তোমার এই চরণখানি দাও দাও আমার, হরি হরি মাথা মহারাজ। মহারাজ কেঁদে কেঁদে বলে, ওগো দয়া মা, আমারে বলিতে যা কিছু ছিল সব তো তোমার চরণে দিয়েছি, আর তো দেওয়ার কিছুই না, সঙ্গে সঙ্গে বৃদ্ধা বলি, আহা হরে কৃষ্ণ রত্না বলি, বলি সখীদের দেখে বলেছিলেন, ও সখী দেখ দেখ কি বদমাশ ছেলে দেখ, আমি তখন বলেছিলাম না যে অমন ছেলে যদি পেতাম তাহলে আমি কোলে বসিয়ে স্তনদুগ্ধ পান করাতাম, কিন্তু এত বড় সাহস আমার পিতার মাথায় চরণ রেখেছে, ওই ছেলেকে যদি আমি পেতাম তাহলে ওই স্তনদুগ্ধের সঙ্গে বিষ মাখিয়ে ওকে খাইয়ে মেরে ফেলতাম। ভগবান আবার হাত তুলে বলেছিলেন, তাই হবে মা, তুমি তোমার স্তনদুগ্ধের সঙ্গে বিষ মাখিয়ে আমাকে মেরে ফেলো, খাইয়ে তবে আজ না আগামী দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে যেদিন আমি কৃষ্ণ অবতার রূপে জন্ম গ্রহণ করব কংসের কারাগারে দৈব কিউদারে, সেদিন নন্দালয়ে আমি লালিত পালিত হব, আর সেদিন কংস তোমাকে পাঠাবে আমাকে মারবার জন্য, তুমি সেদিন স্তনে বিষ মাখিয়ে যাবে, তোমার নাম সেদিন হবে পুতনা। আমা তাহলে দেখুন এবার বলির কি অবস্থা, ভগবান সন্তুষ্ট হয়েছে দানে, বলি মহারাজ তোমার দানে 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 যে আমি সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি চাও। এবারে বলি মহারাজ বললেন, প্রভু আমি কিছু চাইব না, যদি আপনার কৃপা হয় আপনি কৃপা করে যদি আমাকে কিছু দিতে চান তবে আপনি দিন। তখন কামল বেশি ভগবান বলেছিল, শোনো বলি তোমাকে আমি 100টা মূর্খ আর
সাতটা পণ্ডিত দেব, বলো তুমি 100টা মূর্খ নিয়ে স্বর্গে বাস করতে চাও না সাতটা পণ্ডিত নিয়ে পাতালে বাস করতে চাও? বলি তখন বলেছিলে, প্রভু আমি 100 মূর্খের সঙ্গে স্বর্গে বাস করতে পারবো না, আমি 7টা পণ্ডিত নিয়ে পাতালে গিয়ে থাকবো তাও ভালো, কিন্তু মূর্খের সঙ্গে আমি স্বর্গে যাব না। চলে গেল, কিন্তু তোমাকে আমার আমার কথা রাখতে হবে। কি কথা? মানে আমি যতদিন ওই পাতালে রাজত্ব করব, আমার ওই রাজ দরবারে দাঁড়ি হয়ে যে তোমায় থাকতে হবে। কি তালে পড়েছিল ভগবান, যেই বলছে রাজ মানে রাজবাড়ি বাড়ি দাঁড়িয়ে হয়ে থাকতে হবে ভগবান বলেন তাই হবে, বলি তোমার দ্বারে আমি দাঁড়িয়ে হবে ভগবান চাকরি পেয়ে গেল। চলে গেল এদিকে গোলকের আসনে লক্ষ্মী দেবী চিন্তা করছে সর্বনাশ, ভগবান আমার প্রভু সেই গেল বলিকে ছল করবে বলিকে পরীক্ষা করবে বলে, কিন্তু আজও তো এলো না। এমন সময় নারদ, নারদ সব জায়গায় দেখিনি, ও বাবা নারদ, মা লক্ষ্মী বলছে নারদ, কি মা গান গেয়ে যাচ্ছে, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, গোপী জন বল্লব গিরি বরধারী, জয় গিরি বরধারী, গোপী জন বল্লব গিরি বরধারী, জয় গিরি বরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। লক্ষ্মী দেখতে পেয়েছেন আর ও বাবা নারদ, কি মা হ্যারে বাবা তোর বাবা সেই গেল বলির কাছে দান চাইবে বলে, কিন্তু এত এত ফিরলো না। নারদ বলছে কেন মা তুমি জানো না বাবা চাকরি পেয়েছে? চাকরি কার কাছে, কিসের চাকরি? আরে বাবা বলি 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 তারে দারোয়ান দারোয়ান চাকরি পেয়েছে বলে, হ্যাঁ বাবা দারোয়ান হয়ে আছে জানো না। মা লক্ষ্মী বলছে নারদ তোর বাবাকে এনে দেওয়ার কি হবে বাবা? ও মা তুমি এক কাজ কর, আমি আনতে পারবো না, তুমি যাও ছত্রবেশ ধারণ করে বলির কাছে, তবে বলির কাছে কি একটা মানে সম্পর্ক করতে হবে তো, নইলে কেউ এমনি এমনি ফিরিয়ে দেবে। বলছে না কি সম্পর্ক করবো, বলে তুমি একটা রাখি নিয়ে আর ওই বলির হাতে পরিয়ে দিয়ে বলবে, বলি আজ থেকে তুমি আমার ভাই। দেখেছেন বাবা এই যে রাখি পরানো হয় ভাইদের হাতে না, এই রাখি প্রথমে পরিয়েছিল কে মা? মা লক্ষ্মী বলি রাজার হাতে, একটা ফুলের রাখি তৈরি করে আর ওই বলি রাজসভায় ঢুকে গিয়ে বললেন ও ভাই আমার ভাই আমার ভাই। বলি ও বাপ হয়ে গেল, কে রে বাবা মেয়েটা আমার ভাই ভাই বলে রাখি পরিয়ে দিল, যেই হোক না কেন রাখি যখন পরিয়েছে ভাই যখন বলেছে আমি আমাকে তো কিছু দিতে হবে, তোমার পরিচয় আমার জানা দরকার নেই, তুমি রাখি যখন পরিয়েছো তুমি বোন তাহলে বলো তুমি তুমি কি কি দিতে হবে। মা লক্ষ্মী তখন ছদ্মবেশে ছিল তো বলছে ভাই আমি কি চাই জানো, তোমার ওই দারে দারোয়ানকে আমি চাই, এত কিছু থাকতে দারোয়ানকে চাইছো তুমি? এবার বলি মহারাজ বুঝতে পেরেছে বাবা অনেক আগে এসেছিল তো তাই মা এবার এলো, ও মা তুমি ছদ্মবেশটা খুলে একবার দেখাও তোমার রূপ। এইবার মায়ের হাত ধরে আর বাবার হাত ধরে দাঁড় করে দিয়েছেন যুগল রূপে, দাঁড়াও দেখি একবারে যুগল রূপে দাঁড়াও হরি, তোমরা যুগল রূপে দাঁড়াও হে একবারে জঙ্গল রূপে দাঁড়াও হরি, আমার নয়ন যুগল সার্থক আমার নয়ন যুগল সার্থক করি, যুগল রূপে দাঁড়াও হরি আমার নয়ন যুগল সার্থক করি, যুগল রূপে দাঁড়াও হরি একবারে যুগল রূপে
দাঁড়াও হরি। তাহলে কি হলো মা, কোন জায়গা থেকে গেলাম না তো মূর্খের কথা বলতে বলতে? এই যে মহারাজ অগ্রসেন, তাই কৃষ্ণ মূর্খ, ওকে দিয়ে রাজ্য পরিচালনা করতে পারবে না, সম্ভব না। তাহলে কি করতে হবে? লেখাপড়া শিখাতে হবে। কার কাছে? মানে সন্দীপনি মুনি আশ্রমে পাঠাতে হবে। ওখানে ওই মুনির আশ্রমে গেলে কৃষ্ণ বলরাম লেখাপড়া শিখতে পারবে। এইবার বসুদেব একদিন কি করলেন, কৃষ্ণ বলরামকে নিয়ে সন্দীপনি মুনির পাঠশালাতে ভর্তি করে দিলেন। মুনি ঠাকুর, আমার কৃষ্ণ বলরামকে তোমার কাছে রেখে গেলাম, এদের পাঠ শিখিয়ে দিয়ে তুমি এদেরকে মানুষের মতো মানুষ করিয়ে দিয়ে তুমি। সন্দীপনি মুনি বলেছিলেন, তোমার কোনো চিন্তা করতে হবে না বসুদেব, কৃষ্ণ বলরামকে যখন আমার কাছে দিয়েছো আমিও ওদের দায়িত্ব নিলাম। সেদিন থেকে গুরু আশ্রমে থাকলো বলরাম আর কৃষ্ণ বলরাম। এমন সময় ওই গুরুমা মানে সন্দীপনি মুনির স্ত্রীর নাম হলো মহামায়া দেবী। মহামায়া এসে বলছে, ও কৃষ্ণকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলল, কৃষ্ণ রে আজকে থেকে তোরা আমার আশ্রমে থাকবি দুই ভাই, তবে একটা কথা বলি শোন বাবা, তোদের মতো আর একটা ছেলে আছে আমার আশ্রমে, দেখিস তার সাথে তোরা ঝগড়া করিস না, ওরে ও যে বড় অভাগা, ওর মা নেই বাবা নেই কেউ নেই, ও আমার কাছে থাকে, ওকে দেখিস। তার নাম কি মা? তার নাম হলো সুদামা। সুদামা, আর এদিকে সুদামা কি করছে জানেন? গাছের তলায় বসে, মা মারা গেছে তো ছোটবেলায়, ও মা যে সন্তানের শিশুকালে মাতৃবিয়োগ সেই শিশু সন্তানের কি দুর্গতি হয়, সে ছাড়া আর কেউ নেই। যদি পিতা শিশুকালে মারা যায় মা অনেক কষ্টে সেই সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু যদি মা মারা যায় শিশুকালে সেই শিশুটার যে জীবন কিভাবে সে মানুষ হয়ে জীবন কাটে সে নিজেই বুঝতে পারে না। তাই সুদামার বাবা মা ছোট্টবেলায় মারা গেছে, সুদামা একা গাছের তলায় বসে বসে আর শুধু মায়ের কথা ভাবে। মা গো আমার মায়ের মতো এত আপন হে ভগবান,
এই জগৎ সংসারে তুমি ছাড়া যে আমার আর কেউ আমি তোমার চরণে কি অপরাধ করেছি এ জগতে সবার তোমায় আছে আমার মাকে তুমি কেন কেড়ে নিলে মা এগে নামে নাকি তোমার দয়াল দিনা